আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমি আর কবুতর কিনবো না, কারণ কবুতরের দাম দিন দিন কমে যাচ্ছে। রেসার কবুতর এত টাকা দিয়ে আর কিনবো না। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। ভিউয়ার্স, এখন যারা আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন, থ্যাংক ইউ সো মাচ। এক ভাই কমেন্ট করছিলেন এবং তিনি বলছিলেন যে এত টাকা দাম দেওয়ার রেসার কবুতর কিনবো না। এর মূল কারণ হচ্ছে, যখন আমরা রেসার কবুতর সেল করতে যাই তখন কিন্তু আমরা বিক্রি করতে পারি না। আজকের ভিডিওটি তাদের জন্য যারা রেসার কবুতর সেল করতে পারছেন না। আপনারা অনেক টাকা দাম দিয়ে কেনেন, কালেক্ট করেন, কিন্তু কবুতরগুলো আপনারা সেল করতে পারছেন না। এর মূল কারণ কি এবং কিভাবে আপনারা এগুলো সেল করতে পারবেন, ভালো একটা দাম পাবেন, সে সম্পর্কে এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। আজ আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা দেখে কিন্তু আমি হতবাক হয়ে গিয়েছি। সেই ভিডিওটার টাইটেলটা এমন ছিল, বিভিন্ন জাতের রেসার কবুতরের দাম জানুন। সেই ভিডিওতে মাক্সি দেখানো হচ্ছে, ব্ল্যাক সেকার দেখানো হচ্ছে, রানিং পেয়ার 2000 থেকে 2500 টাকা, বেবি পেয়ার 900 থেকে 1000 টাকা। সেখানে এটাও দেখানো হচ্ছে, বুলুবার রানিং যেগুলো সেগুলো দেখানো হচ্ছে 3000 টাকা, বেবি পেয়ার 1500 টাকা অথবা 1000 টাকা। সেই ভিডিওতে সিলভার হোমা দেখানো হচ্ছে এবং সেই ভিডিওতে এটা বলা হচ্ছে যে এটার দাম 3000 টাকা এবং তার বেবি 1500 টাকা অথবা 1000 টাকা। সেই ভিডিওতে এটাও দেখানো হচ্ছে গ্রিজেলকে এবং সেই গ্রিজেলের দামটা বলা হচ্ছে 900 টাকা অথবা 1000 টাকা বেবি পেয়ারের দাম, আর রানিং পেয়ারের দাম কিন্তু 2500 থেকে 3000 টাকা। আমি এই ভিডিও দেখে সত্যি বলছি আমি কিন্তু শক খাইছি। এবং সেই ভিডিওতে যে ছবিগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু অধিকাংশ হোমা কবুতর। নতুন কেউ যখন এই ভিডিওটি দেখবে, দেখার পরে বড় বড় ফ্যান্সিয়াররা যারা রয়েছেন, যারা পেডিগ্রি মেনটেন করছে, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করছে রেসিং পিজনের পিছনে, তাদের কাছে যখন ফোন দিবে, ফোন দিয়ে যখন রেসিং পিজনের দামটা শুনবে, রেসার কবুতরের বেবি যখন দামটা শুনবে, এই দামটা শুনে কিন্তু তিনি শক খাবেন। কারণ তিনি ভিডিওতে দেখলেন যে 2500-3000 মধ্যে রানিং পেয়ার পাওয়া যায়, কিন্তু এই ভাইয়ের কাছে যখন আমি ফোন দিছি তখন এত দাম কেন? এই দামটা শোনার পরে তিনি যখন শক খাইলেন, তিনি ভাবলেন যে এইসব কবুতর এখান থেকে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, এক পেয়ার রেসিং পিজনের বেবি কেন আমি 1500 টাকা 20000 টাকা 10000 টাকা দিয়ে কালেক্ট করব? এটার চেয়ে আমি 2500 টাকা অথবা 3000 টাকা দিয়ে ওই রানিং পেয়ারগুলো কালেক্ট করি, তাহলে আমি ডেভেলপ করতে পারবো। নতুনরা এই একটা ভুল করে, যখন এই কবুতরগুলো কালেক্ট করে তখন কিন্তু এইসব কবুতরের বেবি দিয়ে সে রেস, টস, ছাড়াছাড়ি কোনো কিছু করতে পারে না। পরবর্তীতে এইসব কবুতরের বেবি কিন্তু কেউ কালেক্ট তাদের কাছ থেকে করে না, কারণ সেটা কিন্তু রেসিং পিজন না, সেটা জাস্ট হোমা। এবার দ্বিতীয় পয়েন্টে আসি, আপনি রেসার কবুতর কেন সেল করতে পারছেন না, এর পিছনে কারণটা কি? আপনি এক পেয়ার, দুই পেয়ার রেসিং পিজন কালেক্ট করলেন, তিন পেয়ার কালেক্ট করলেন, আর আপনি ভাবলেন 2 থেকে 3 মাসের মধ্যে আমি এখান থেকে ডেভেলপ করতে পারবো, কবুতরের বেবিগুলো সেল করতে পারবো, এটা কিন্তু সম্ভব নয়। কারণ এইসব বেবিগুলো কিন্তু পর্যাপ্ত বয়স্ক হবে 6 মাস বয়স হইলে, তারপরে তাদেরকে আপনি পেয়ার করবেন, সেখান থেকে আপনি বেবি পাবেন। এই বেবিগুলো আপনাকে আকাশে উড়াইতে হবে, টস করতে হবে, ছাড়াছাড়ি করতে হবে, মানুষকে জানাইতে হবে যে আপনার কাছে রেসিং পিজন আছে। মানুষ যদি না জানে তাহলে আপনার কাছ থেকে কীভাবে তারা রেসিং পিজনগুলো কালেক্ট করবে? যখন তারা দেখবে যে রেসার কবুতরগুলো অনেক দূর থেকে বাড়িতে আসছে, 50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে বাড়িতে আসতে পারে, তখন কিন্তু এই কবুতরগুলো আপনি এমনিতে সেল করতে পারবেন এবং সেটা সরা দামে সেল করতে পারবেন। আরেকটা কথা না বললেই নয়, আপনি হঠাৎ করে এসে আপনি সফলতা পেয়ে যাবেন, আপনি 1000-1000 টাকার কবুতর সেল করতে পারবেন, বিক্রি করতে পারবেন, এমনটা কিন্তু না। যে কোনো ব্যবসা, যে কোনো জব, যে কোনো বিজনেসে যখন আপনি ঢুকছেন তখন কিন্তু অবশ্যই আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্য, এই বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার দ্বারা কোনো কিছু করাই সম্ভব নয়। এজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সর্বপ্রথম কবুতরকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ভালোবেসে লালন পালন করেন, দেখবেন যে ইনশাল্লাহ এখান থেকে একটা সময় আপনি বেনিফিট পাবেন। সফলতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, 3টা বছর আপনাকে এই সেক্টরের মধ্যে কাজ করতে হবে, 3টা বছর পর ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। একটা সময় আসবে যে সময়টাতে আপনি কবুতরগুলো আপনার বাড়িতে রাখতে পারবেন না, আর এই 3 বছরের মধ্যে আপনার অনেক অভিজ্ঞতা হয়ে যাবে কোনটা অরিজিনাল রেসার কবুতর এবং কোনগুলো আপনার বাড়িতে রাখতে হবে, সেটা কিন্তু আপনি জেনে যাবেন ওই সময়। সামনে এমন একটা সময় আসছে যে সময়টাতে পেডিগ্রি কবুতর ছাড়া কিন্তু অন্য কোনো কবুতর মানুষ কালেক্ট করবে না। এজন্য আপনি দাম দিয়ে কেনেন কিন্তু পেডিগ্রিওয়ালা কবুতর কালেক্ট করেন, ইনশাল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন, কবুতরগুলো সেল করতে পারবেন। এজন্য আমি বারবার নতুনদেরকে এটাই বলি যে আপনারা রেসার কবুতর যখন কালেক্ট করছেন তখন অবশ্যই পেডিগ্রি দেখে আপনারা কালেক্ট করবেন। আমরা যখন এক পেয়ার রেসার কবুতর কালেক্ট করি তখন কিন্তু মাসের পর মাস বড় বড় ফ্যান্সিয়ারদের পিছনে ঘুরতে হয়। তাদের 1-2 লক্ষ টাকার কবুতরের বেবি কিন্তু আপনাকে কেউ 5000-10000 টাকা দিবে না, এবং সেই সব কবুতরের বেবি কিন্তু আমরা দাম দিয়ে খরিদ করছি। সর্বোপরি আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই। আপনি সেল করার কথা ভাবছেন, আপনি বিক্রি করার কথা ভাবছেন, আপনি আগে পালা শিখুন, দীর্ঘ সময়ের মধ্যে আপনি ইনভেস্ট করুন, তারপরে একটা সময় দেখবেন যে ইনশাল্লাহ সফলতা আপনি পাবেন, আপনি সেলও করতে পারবেন। আসসালামু আলাইকুম।